সিলেটের উন্নয়নে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আবদুল মোমেন ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সিলেটের আধুনিকায়নে পরিকল্পনা গ্রহণ করবেন সিলেট সফরে এসে এই দুই মন্ত্রী তাদের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সিলেটবাসীরা অনেক প্রত্যাশা এই দুই মন্ত্রীর কাছে দুজনই দেশকে এগিয়ে নিতে কাজ করতে চান তারা দোয়া চাইলেন সিলেটবাসীর কাছে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন কায়ুমুল্লাস মন্ত্রী হওয়ার পর সিলেট সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড মোমেন ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন এই দুই মন্ত্রী মন্ত্রীদের সিলেট সফর ঘিরে নিজ নিজ এলাকার মানুষেরা বেশ উজ্জীবিত বিভিন্ন স্থানে মন্ত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এ সময় মন্ত্রীদের কাছে বিভিন্ন পেশাজীবীর মানুষেরা তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন এলাকা যাতে প্রবাসে আমাদের যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং প্রবাস থেকে যারা এখানে এসে যাতে ইনভেস্ট করতে পারেন এগুলো করার ব্যাপারে আমরা ওনার কাছে দাবি রেখেছি এবং কষ্টার্জিত টাকা আমরা পাঠাই দেশে কিছু করার জন্য প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন লালিত টাঙ্গর হাওয়ারকে একটা ইকো ট্যুরিজম যদি করা হয় সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় সহ সড়কের উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তিনি সকলের সহযোগিতা চাইলেন দেশকে এগিয়ে নিতে সেখানে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমি অত্যন্ত উচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব প্রয়াত আব্দুল সামাদ আজাদ ও হুমায়ুন রশিদ চৌধুরীর মতো সুনামের সাথে উন্নয়নের পথে কাজ করবেন বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মমেন তারা অত্যন্ত সুনাম অর্জন করেছেন দোয়া করেন যেন আমরা আমিও আপনার কাজকর্ম ঠিক করতে ঠিকমতো করতে পারি এবং দেশের এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে এই সরকার বিশ্বের কাছে দেশের মান উচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলে জানালেন সিলেটের এই দুই মন্ত্রী বাংলা টিভি সিলেট শিক্ষক সংকট দূর করতে স্বচ্ছতার মধ্য দিয়ে সারা দেশে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি দুপুরে চাঁদপুরের হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মন্ত্রী বলেন সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটের যে সমস্যা রয়েছে তারও সমাধান করা হবে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান সহ অন্যরা একজন এই দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন দুপুরে মৌলভি বাজারের বড়লেখা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এসময় সময় মন্ত্রী দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি রাজনীতিবিদ সহ সকলকে সোচ্চার ও সচেতন ভূমিকা পালনের পাশাপাশি দেশের হাওয়ার নদী জলাভূমি পাহাড় বনসহ জীববৈচিত্র্য জীব ও পরিবেশ সুরক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা